ইমরান খানের যে রাজনৈতিক উত্থান সেটা সেনাবাহিনীর সহায়তাতেই হয়েছিল। পাকিস্তানের এই গণজোয়ার শব্দটা কিন্তু বিভিন্ন সময় এক সরকারকে ফেলার সময় আমরা দেখি, আরেক সরকার উত্থানের সময় দেখি। শেষ মুহূর্তে একটা দর কষাকষিতে আসবে, সেক্ষেত্রে সেনাবাহিনীকে ছাড় দিতে হবে, সম্ভবত ইমরান খানকেও সামান্য কিছু ছাড় দিতে হবে। পাকিস্তানে গত কিছুদিন ধরে যেটা হচ্ছে সেটা তাদের এলিটদের সমস্যা, তাদের শাসক গোষ্ঠীর সমস্যা। পাকিস্তানে জনগণকে কখনো কখনোই দেওয়া হয়নি এটা আমি বলবো না, কিন্তু খুব অল্প সময় তাদের প্রতিনিধি বাছাই করতে দেওয়া হয়েছে এবং আরো অল্প সময় তাদের প্রতিনিধিদের দেশ শাসন করতে দেওয়া হয়েছে। তার মানে দেশটা বেসামরিক ভাবে শাসিত হওয়ার সুযোগ পেয়েছে কম। সেখানকার আমলাতন্ত্র, মানে বেসামরিক আমলাতন্ত্র এবং সামরিক আমলাতন্ত্র, সেখানকার আমলাতন্ত্র বহির্ভূত কুলীন সমাজ মিলে, এই দুই তিন গোষ্ঠী মিলে দেশটা শাসন করেছে গত মানে 7-8 দশকের বড় সময়টা। ফলে বর্তমান সংকটটা আসলে ওইখানকার কুলীনদের সংকট, ওইখানকার অভিজাত শ্রেণীর সংকট, এটার জন্য সেখানকার সাধারণ মানুষকে দোষারোপ করা যায় না। প্রথমত যেই দলগুলো পাকিস্তানের রাজনীতিকে নেতৃত্ব দিচ্ছে, পার্টি মুসলিম লীগ কিংবা ইসলামী দলগুলো, মানে প্রধান ইসলামী দলগুলো আমি যেগুলো বলছি যে নিষিদ্ধ নয়, এবং ইমরান খানের দলও আমি বলবো অনেকাংশেই উচ্চবিত্তদের দ্বারা নিয়ন্ত্রিত প্রভাবিত। পাকিস্তানের ওয়ার্কিং ক্লাসকে কখনোই রাজনীতিতে, যে ওয়ার্কিং ক্লাসের সংখ্যাটাই বড় জনসংখ্যায়, এবং পাকিস্তানের যে প্রান্তিক জনগোষ্ঠী বালুচ পশতু কিংবা হাজারা বা শিয়া, এদেরকে কখনো পাকিস্তানের রাজনীতির কেন্দ্রে ভর কেন্দ্রে জায়গা দেওয়া হয়। যেই দলগুলো পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করছে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে বিভিন্ন সময়, সেগুলার নেতৃত্ব সবসময় এলিটদের হাতেই ছিল। এলিটদের এক অংশ দেশ শাসন করেছে আর্মির সহযোগিতায়, আর এক অংশ আর্মির সহযোগিতা পাওয়ার জন্য বিরোধী দল হিসেবে কাজ করেছে, চেষ্টা করেছে। এখনো পাকিস্তানে তাই চলছে। পিপিপি বা পাকিস্তান পিপলস পার্টি, যেটা মূলত ভুট্টো ডাইনেস্টিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, মুসলিম লীগ যেটা মূলত শরীফ ডাইনেস্টিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, তাদের বাইরে আছে অভিজাত কিছু মুসলিম নেতা যাদের কেন্দ্র করে কিছু ইসলামপন্থী দল আবর্তিত হচ্ছে, তার বাইরে এখন ইমরান খানের উত্থান দেখা যাচ্ছে। এবং এই উত্থান ইমরান খানকে জায়গা দেওয়া হবে কি হবে না বা কিভাবে দেওয়া হবে, এলিটদের ভিতর একটা কুণ্ডল দ্বন্দ্ব সংঘাত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা নতুন রাজনৈতিক চুক্তি কুলীন সমাজে আসন্ন মনে হচ্ছে ইমরান খানকে ঘিরে, বা একটা নতুন চুক্তি লাগবে পাকিস্তানে। কিন্তু জনগণের দিক থেকে অন্য ধরনের একটা চুক্তি দরকার, যে পাকিস্তান দেশটা কিভাবে শাসিত হবে, এটা কি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে না বেসামরিক জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে, সেই চুক্তিটা জনগণের দিক থেকে দরকার। কিন্তু আমরা দেখছি যে ইমরানকে কেন্দ্র করে যে এই অস্থিরতা দেখছি, সেটা জনগণের দিক থেকে ওই চুক্তির চাপ নয়, এটা হলো কুলীন সমাজের অভ্যন্তরীণ একটা বোঝাপড়া দর কষাকষির একটা রক্তাক্ত বহিঃপ্রকাশ দেখছি। পাকিস্তানে সেনাবাহিনী রাজনীতিতে প্রভাব বিস্তার করে, ইঞ্জিনিয়ারিং করে, এটা সত্য, এটা পাকিস্তানের মানুষ জানে, বাইরের মানুষও জানে। শরীফ ডাইনেস্টি এবং ওরা একসময় ভুট্টো ডাইনেস্টিকে সরিয়েছে, ভুট্টোকে ফাঁসি দিয়েছে, তারপর শরীফকে উত্থান ঘটিয়েছে ওরা পাঞ্জাবে পিপলস পার্টিকে কোণঠাসা করার জন্য। শরীফদের সাথেও তাদের একসময় সম্পর্ক খারাপ হয়েছে, নওয়াজ শরীফকে সরানো হয়েছে, তারপর পাকিস্তান সেনাবাহিনীকে, সেনাবাহিনী ইমরান খানকে মদত দিয়েছে। ইমরান খানের যে রাজনৈতিক উত্থান সেটা সেনাবাহিনীর সহায়তাতেই হয়েছিল। কিন্তু ইমরান খান যখন ক্ষমতায় আসেন, 3.5 বছর উনি ক্ষমতায় ছিলেন, 3.5 বছরের মাথায় দেখা গেল সেনাবাহিনীর সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেল। ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকার শেষ দিকে ওনার জনপ্রিয়তা কমছিল। জনপ্রিয়তা কমার কারণ হলো যেসব
বক্তব্য প্রতিশ্রুতি অঙ্গীকার দিয়ে উনি ক্ষমতায় এসেছিলেন তার প্রায় কিছুই উনি করতে পারছিলেন না। পপুলিস্ট রাজনীতিরই সংকট এটা। তো যখন ওনার জনপ্রিয়তা কমছিল এবং সেনাবাহিনীর সাথে ওনার সংকট শুরু হয় তখন উনি ক্ষমতাচ্যুত হলেন। ওনার উত্থানের মতোই ওনার পতনেও সেনাবাহিনীর ভূমিকা ছিল, এসবই পরিষ্কার। এবং কিন্তু যখন ওনার পতনে সেনাবাহিনী ভূমিকা রাখলো তখন পাকিস্তানের জনসমাজে যে ঘটনাটা ঘটে ওনার জনপ্রিয়তা আবার বাড়তে শুরু করে। এটা খুবই সত্য, পাকিস্তানের বর্তমানে রাজনৈতিক দলগুলোর ভিতর ইমরান খানের দল পিটিআই সবচেয়ে জনপ্রিয়। ভোট হলে যদি সুষ্ঠু ভোট হয় তার দল নির্বাচনে জিতবে, ক্ষমতায় আসবে। কিন্তু ইমরান খানের এমন কোনো কর্মসূচি নেই যে ক্ষমতায় এসে উনি পাকিস্তানের বিদ্যমান সংকটগুলো সমাধান করতে পারবেন। ইমরান খানের জনপ্রিয়তা, জনপ্রিয়তার পতন এবং পুনরায় জনপ্রিয় হওয়া এবং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা, এগুলো একটা খুবই নাটকীয়, এগুলা পপুলিস্ট রাজনীতির একটা চেহারা আমরা দেখছি পাকিস্তানে। কিন্তু মুশকিল হলো পাকিস্তান ইমরান খানের পতনের ভিতর দিয়ে যেমন সংকট থেকে বেরোতে পারেনি, ইমরান খানের আবার নির্বাচিত হওয়ার ভিতর দিয়েও সম্ভবত এই সংকট থেকে বেরোতে পারবে না। এটা অনেকগুলো যদির উপর নির্ভর করছে। যদি পাকিস্তানে একটা নির্বাচন হয় ইমরান খানের দল ব্যাপকভাবে জিতবে, বিভিন্ন জনমত জরিপে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এই নির্বাচন কি সুষ্ঠুভাবে হতে দেওয়া হবে? কারণ সেনাবাহিনী যদি এই নির্বাচন সুষ্ঠুভাবে হতে হয় তাহলে নির্বাচনের আগেই সেনাবাহিনীর সাথে ইমরান খানের একটা বোঝাপড়ায় আসতে হবে। যদি দর কষাকষি সুষ্ঠুভাবে হয়, একটা সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষিত হয় এবং নির্বাচন হতে দেয়া হয় তাহলে ইমরান খান জিতবে। কিন্তু আমি আগেই বলেছি যে এই জিতার ভিতর দিয়ে সমস্যার সমাধান সামান্যই হবে, কারণ পাকিস্তান সেনাবাহিনীর রাজনীতিতে আবারও না গলাবে না এমন কোনো নিশ্চয়তা নেই। আমরা যে গণজাগরণটা দেখি, দেখুন ইমরান খান যখন ক্ষমতায় ছিল তখনও এই ধরনের লং মার্চ আমরা দেখেছি, জ্বালাও পোড়া দেখেছি। ইমরান খান নিজেও মানে যখন শরীরদের গদিচ্যুত করেছেন তখন এরকম গণজোয়ার আমরা দেখেছি। পাকিস্তানের এই গণজোয়ার গুলা আসলে দলীয় কর্মীদের জোয়ার। ইমরান খানের সমর্থক ভিত্তি অনেক ব্যাপক, তার দলীয় কর্মীরা অনেক বেশি নেতার প্রতি অনুগত, ইমরান খানের ডাকে তারা দ্রুত সাড়া দেয় এবং দিয়েছে, রাস্তায় নেমেছে, ভাঙচুর করেছে, জ্বালাপোড়া চালিয়েছে, তারা দেশ অচল করে দিতে সক্ষম। কিন্তু এই বিভ্রান্তিতে যেন আমরা না পড়ি, এগুলা পাকিস্তানের সাধারণ সাধারণ কথাটা যে অর্থে বলা হয় এগুলো সাধারণ মানুষের গণজোয়ার। দেখুন পাকিস্তানের সাধারণ মানুষের ভিতর কি বালুচরা রয়েছে? আমরা ইমরান খানের শাসনামলে কিন্তু বালুচা এলাকায় সেই সামরিক অভিযানে দেখেছি যেটা এখনো চলছে, আগেও চলেছে। আমরা জানি যে পশ্চু এলাকায়ও বিভিন্ন ধরনের সামরিক অভিযান তখনও ছিল, এখনো চলেছে। পাকিস্তানের এই গণজোয়ার শব্দটা কিন্তু বিভিন্ন সময় এক সরকারকে ফেলার সময় আমরা দেখি, আরেক সরকার উত্থানের সময় দেখি। এই গণজোয়ার কিন্তু কোনো যৌক্তিক পরিণতিতে যেতে পারছে না। এটা সামরিক বাহিনী প্রভাবিত একটা গণজোয়ার বিভিন্ন সময় ঘটেছে। এখন যে গণজোয়ার ঘটেছে এটাকেও, এটা হলো পিটিআই এর সমর্থকদের জোয়ার, এবং একেও যৌক্তিক পরিণতিতে যেতে হলে সামরিক বাহিনীর সঙ্গে একটা দর কষাকষি, একটা বোঝাপড়ায় আসতে হবে। এটা সেই গণজোয়ার নয় যেখানে পাকিস্তানের রাজনৈতিক কাঠামোর ব্যাপক সংস্কার হবে এবং সেখানে স্থায়ী একটা স্থিতিশীল বেসামরিক সরকার আসবে, সেখানে সাধারণ মানুষের স্বার্থে জাতীয় নীতি প্রণীত হবে। আপনি দেখবেন এই গণজোয়ারের মাঝে গত 70-80 বছর পরেও পাকিস্তান এখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে। তাহলে এতদিনের অর্থনৈতিক সুবিধাগুলো কারা খেল, কাদের স্বার্থে এগুলো গেল, এইসব বিষয়ে জনগণের মাঝে অনেক ফ্রাস্ট্রেশন রয়েছে। সেই হতাশার বহিঃপ্রকাশ ঘটে প্রতিটা জনজোয়ারে। মানে এখন পিটিআই আন্দোলন করলেও পিটিআই এর পক্ষে অবশ্যই জনগণের একটা বড় অংশের সমর্থন রয়েছে, এটা সেই ক্ষোভের হতাশার আসলে একটা আঁচ বলা যায়। কিন্তু এতে পাকিস্তানের সবাই অংশ নিচ্ছে ব্যাপারটা এমন নয়। সেনাবাহিনী যা চায় আদালত তা চাইছে না, এই অর্থে সেনাবাহিনী এবং উচ্চ আদালতের চাওয়া ভিন্ন দেখা যাচ্ছে।
উচ্চ আদালত যে রায়গুলো দিচ্ছে এগুলো ইমরান খানের পক্ষে যাচ্ছে, ইমরান সেনাবাহিনীর চাওয়ার বিপক্ষে যাচ্ছে, এবং পাকিস্তানের যে সরকার রয়েছে শরীফ ডাইনেস্টি এবং ভুট্টো ডাইনেস্টির, তাদের চাওয়ার সাথেও আদালতের চাওয়া মিলছে না। অর্থাৎ পাকিস্তানে এখন দেখা যাচ্ছে ক্ষমতার চারটা কেন্দ্র, আদালত, সেনাবাহিনী, সরকার এবং পিটিআই, এর মধ্যে এই মুহূর্তে পিটিআই এর সাথে সেনাবাহিনীর যে সংঘাত এবং তার বিপরীতে যে দর কষাকষি, তাতে আদালত পিটিআই এর পক্ষে রয়েছে, সরকার সেনাবাহিনীর পাশে রয়েছে। এই হলো মানে সমীকরণটা এই মুহূর্তে। এই সমীকরণে ইমরান একটা সুবিধাজনক অবস্থানে আছেন আদালতের কারণে। পাকিস্তানে তো বাইরের শক্তির প্রভাব থাকেই। প্রথমত পাকিস্তানের ভূ রাজনৈতিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ জায়গায়, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, এসব বহু কারণে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ দেশ। কিন্তু বর্তমান রাজনৈতিক সংকটের পেছনে সরাসরি কোনো বাইরের শক্তির ইন্ধন আছে এটা আমি মনে করি না। পাকিস্তানের এখনকার সংকটটা তাদেরই নিজস্ব সংকট, এবং এটা আবার বিচ্ছিন্ন সংকট না, এটা তাদের গত 70-80 বছরের সংকটের একটা জের। সুতরাং পাকিস্তানকেই এই সংকটের সমাধান করতে হবে বা করতে দিতে হবে। আমি এটা মনে করি না যে এই সংকট বিদেশিদের দ্বারা তৈরি বা বিদেশিরা এর সমাধান করে দিতে পারবে। সেটা হলো আমার মনে হয় ইমরান খানের সাথে পাকিস্তান সেনাবাহিনীর একটা বোঝাপড়া ঘটবে। এটা হলো কুলিনরা তাদের নিয়ন্ত্রণ ভেঙে পড়ুক এটা নিশ্চয়ই চাইবে না, ফলে তারা একটা শেষ মুহূর্তে একটা দর কষাকষিতে আসবে। সেক্ষেত্রে সেনাবাহিনীকে ছাড় দিতে হবে, সম্ভবত ইমরান খানকেও সামান্য কিছু ছাড় দিতে হবে, তবে আপাতত সেনাবাহিনীকে হয়তো বেশি আকারে ছাড় দিতে হবে, যেটা পাকিস্তানের ইতিহাসে কিছুটা অভিনব।